টেবিল ফ্যান অথবা অল ফ্যানের মোটর কীভাবে পরিবর্তন করবেন তা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো আমরা দুটি মোটর নিয়ে আসছি যেটা আমরা অল ফ্যানে ফিটিং করব তো এখানে চারটি ক্যাবেল রয়েছে কালোটি হচ্ছে কমন এবং তিনটি ক্যাবেল রয়েছে লাল সাদা এবং সবুজ এই তিনটি হচ্ছে তিনটি স্প্রিট এই মোটরের তিন স্প্রিট এই তিনটি ক্যাবেলের যে কোনো একটিতে ফেস দিলে ওই স্প্রিটে ঘুরতে থাকবে এখানেও তাই রয়েছে তো কালোটি কমন আমরা কালোটিতে নিউটল দিয়ে দেবো দেখেন এই যে দুটি ফ্যান রয়েছে অল ফ্যান এই ফ্যানের মোটর খুলে আমরা এই মোটর ফিটিং করে দেবো খুবই সহজ একটি কাজ আপনারা দেখলে নিজে থেকেই করতে পারবেন তো দেখেন আমি সিরিজ কড ব্যবহার করে চেক করছি কালোটি আমরা কমন ধরেছি এবং যে কোনো একটি দেখেন ঘুরছে শর্ট করছি ঘুরছে এভাবে তিনটি ক্যাবেল আমরা যখন শর্ট করবো সিলেক্টর সুইচের মাধ্যমে তখন তিনটি স্পিডে এই মোটর ঘুরবে তো যেহেতু ফ্যানের সিলেক্টর সুইচ থাকে অথবা পুশ বাটন সুইচ থাকে এই তিনটি সুইচের মাধ্যমে তিনটি স্পিড পাওয়া যায় দেখেন ঘুরছে এই যে কালো ক্যাবেলটি কমন থাকবে তো আমরা এই মোটর এই ফ্যানের সহিত ফিটিং করে দেব। প্রথমে জামনাট খুলছি দেখেন তার আগে খাঁচা খুলে নিয়েছি তো কিছু কিছু কাজ আপনারা নিজে থেকেই পারবেন আমি ভিডিও ছোটো করার জন্য সম্পূর্ণ কাজ আপনাদের দেখাচ্ছি না দেখেন কিভাবে খুলছি এবং স্ক্রু খুলে আমরা মোটরের যে ক্যানোপি রয়েছে পিছনের যে ঢাকনা রয়েছে তা খুলে নিচ্ছি যদি খাসা ফ্যান অথবা ওয়াল ফ্যান বা টেবিল ফ্যানের মোটর পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনারা মার্কেট হতে মোটর কিনে এভাবে ফিটিং করে দেবেন দেখেন মোটরের প্রত্যেকটা স্ক্রু আমি খুলে নিচ্ছি যেটা মুভিং হবে সেই মুভিংয়ের যে প্ল্যাট বার রয়েছে তাও আমি খুলে নিচ্ছি দেখেন মোটর খুলে নিয়েছি এই যে আলাদা করে নিয়েছি এই যে ক্যাবেল আমি কেটে নিচ্ছি ওই ক্যাবেল প্রয়োজন হবে না তো সিলেক্টর সুইচ পর্যন্ত যে ক্যাবেল রয়েছে চলে যাবে আমি যেহেতু এটা অল ফ্যান দুটি অল ফ্যানের মোটর আমরা ফিটিং করব আমরা অল ফ্যানের যে বডি রয়েছে তার কভার খুলে নিচ্ছি পেছনের যে সাইড কভার এই যে খুলে আলাদা করলাম এই যে সিলেক্টর সুইচ দেখা যাচ্ছে যেখানে অনেকগুলো ক্যাবেল সংযোগ করা রয়েছে ক্যাবেল খুলে আমরা হয় ঝালাই করব না হয় ওই ক্যাবেলের সাথে আমরা টেপিং করে ফিটিং করে দেব দেখেন এই যে আমি ক্যাবেল কোথার থেকে ঢুকাচ্ছি মোটরের যে লিড ওই লিড আমি ঢুকিয়ে আবার মোটর সুন্দরভাবে এখানে স্ক্রু দিয়ে আটকিয়ে দেব দেখেন এই যে স্ক্রু দিয়ে মোটরের আটকিয়ে দিচ্ছি এই যে সুন্দরভাবে মোটর আটকে দিয়েছি এবং মুভিং যে ফ্ল্যাটবার রয়েছে এই যে তা আমি স্ক্রু দিয়ে সুন্দর করে ফিটিং করে দিচ্ছি দেখেন এই যে ফিটিং করে দিয়েছি মোটর এখন মুভিং না করা পর্যন্ত অর্থাৎ মুভিং চালু না করা পর্যন্ত একই দিকে বাতাস দিতে থাকবে বা ঘুরবে না দেখেন আমি সিলেক্টর সুইচের যে ক্যাবেলগুলি ছিল তিনটি ক্যাবেল এই ক্যাবেলগুলি আমি একটু বাড়তি রেখে কেটেছি কারণ এখন ঝালাই করার মতো সময় আমার হাতে নেই আমি দ্রুত এই ক্যাবেলের সহিত মানে কাজটি সহজ করলাম আপনাদের জন্য সহজ হবে আপনারা যদি ঝালাই না করতে চান তাতাল ব্যবহার করে তাহলে ওই যে তিনটি ক্যাবেল ছিল তিন রঙের আপনারা ওই ক্যাবেলের সাথে সংযোগ করে দেবেন এবং টেপিং করে দেবেন এবং একটি কমন ক্যাবেল রয়েছে কালো সেই ক্যাবেলটি সাপ্লাই ক্যাবেলের এই যে সাপ্লাই ক্যাবেলের সাথে সংযুক্ত করে দেবেন তো সাপ্লাই দুটি ক্যাবেল থাকবে একটি সিলেক্টার সুইচে চলে গেছে এবং অন্যটি এই কালো ক্যাবেল অর্থাৎ কমন ক্যাবেলের সাথে সংযুক্ত করছি দেখেন প্রথমেই কালো ক্যাবেল অর্থাৎ কমন ক্যাবেলের সাথে সংযুক্ত করে দিচ্ছি এটা ফেজও হতে পারে অথবা নিউটলও হতে পারে যদি টুপিন প্লাগ থাকে তাহলে আপনারা যখন ঘুরিয়ে দেবেন তখন ফেজ নিউটল ঘুরে যাবে তো এসি বিদ্যুতে যেহেতু পোলারিটি নেই ঘুরে গেলেও চলবে সেহেতু এটা ফেজও হতে পারে অথবা নিউটলও হতে পারে তো আমরা নিউটাল ধরেই মূলত কমন ক্যাবেল সংযোগ করেছি এবং প্রত্যেকটা যে সাদা ক্যাবেল আমি দেখেন সাদা ক্যাবেলের সাথে সংযোগ করছি সবুজ ক্যাবেল সবুজ ক্যাবেলের সাথে সংযোগ করছি এবং যে ম্যাজেন্ডা বা লাল ক্যাবেল রয়েছে সেটা এখানে যে কালার রয়েছে তার সাথে সংযোগ করব। তো যদি স্প্রিট ওলট পালট হয়ে যায় তাহলে আপনারা ক্যাবেল ঘুরিয়ে নিতে পারবেন এই যে দেখেন আমি প্রত্যেকটার সহিত সুন্দরভাবে সংযোগ করে টেপিং করে দেব এতটুকুই মূলত কাজ এবং খাঁচা যেভাবে আমি খুলেছি ঠিক সেইভাবে ফিটিং করে দেব যা আপনারা নিজে থেকেই পারবেন দেখেন আমি সুন্দর করে সংযোগ করে দিয়েছি এবার টেপিং করব তো আজকাল যে খাঁচা ফ্যান পাওয়া যায় অথবা হাই স্পিড ফ্যান পাওয়া যায় তার মোটর মার্কেটে কিনতে পাওয়া যায় তো প্রত্যেকটা ফ্যানের মোটর মার্কেটে কিনতে পাওয়া যায় আপনারা মোটর পুড়ে গেলে পরিবর্তন করে নিতে পারবেন এ ধরনের মোটর রিওয়াইন্ডিং করা যায় তাতে যেটা খরচ হয় তার থেকে নতুন মোটর পরিবর্তন করে নেওয়াই অনেক সহজ এবং সুবিধা কারণ মোটর রিওয়াইন্ডিং করতে বেশ সময় প্রয়োজন হয় দেখেন আমি টেপিং করে দিয়েছি এবং আমি মোটর চালিয়ে দেখাচ্ছি দেখেন মোটর চলছে এবং আমি স্পিড কমিয়ে বাড়িয়ে আপনাদের দেখাচ্ছি এবং মোটর মুভিং করছে দেখেন আমি মুভিং চালু রেখেছি এই যে দেখেন আমি স্পিড কমাচ্ছি জিরোতে রেখেছি এবং এ দেখেন এবার স্প্রিট কমিয়ে বাড়িয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন সুন্দরভাবে আমি ফিটিং করতে পেরেছি আপনারাও এভাবে আপনাদের যে কোনো ফ্যান সেটা খাঁচা ফ্যান হতে পারে বা টেবিল ফ্যান অথবা এই যে অল ফ্যান যাই হোক আপনারা মোটর পুড়ে গেলে সুন্দরভাবে মোটর কিনে ফিটিং করে দেবেন দেখেন আমি তলা যেইভাবে ছিল স্ক্রু ওইভাবে ফিটিং করে দিচ্ছি এবং যে খাঁচা ছিল ওই খাঁচাগুলো বা নেটগুলো আমি আবার ফ্যানের সহিত জুড়ে দেব বা ফিটিং করে দেব ঠিক যেইভাবে আপনারা খুলবেন যারা মূলত খুব বেশি দক্ষ নয় তারা যেইভাবে খুলবেন মনে রাখবেন বা ভিডিও করে রাখবেন কিভাবে খুলছেন ঠিক ওইভাবে আপনারা ফিটিং করে দেবেন যদি আপনাদের মনে না থাকে তাহলে আপনারা ভিডিও করবেন বা ছবি তুলে রাখবেন পরবর্তীতে ভুলে গেলে দেখে নেবেন দেখেন আমি খাঁচা অ্যাডজাস্ট করে দিচ্ছি ওই যে গ্রুপের সাথে অ্যাডজাস্ট করে জাম নাট দিয়ে আটকেও দিয়েছি এবং পাখা ফিটিং করছি পাখা কিন্তু হাফ থ্রেট দেখেন হাফ রাউন্ড পাখা এই যে ওই হাফ রাউন্ড পাখা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিলাম যেহেতু হাফ রাউন্ড অর্থাৎ সম্পূর্ণ গোল নয় ওইভাবে দেখেই আপনাকে ফিটিং করতে হবে এবং এই যে উপরের নাট সেটা উল্টা থ্রেটে টাইট দিতে হবে অর্থাৎ যেদিকে লুজ হওয়ার কথা ওই দিকে ঘুরালে টাইট হবে এবং উপরের যে নেট রয়েছে তাও আমি এই যে ফিটিং করে দিচ্ছি দেখেন কেন কেনফি ফিটিং করে দিচ্ছি এবার আমি আপনাদের চালিয়ে দেখাবো ফ্যান রানিং করে দেখাবো কিভাবে চলছে তো মূল কাজগুলি আমি আপনাদের দেখালাম দেখেন ঘুরছে ফ্যান ঘুরছে যেহেতু পূর্বেও আমি দেখিয়েছি মোটর ঘুরছে এবং স্পিড কমছে এবং বাড়ছে আপনারা নিজে থেকেই এ ধরনের মোটর পরিবর্তন করে নিতে পারবেন আজ এখানেই বিদায় নিচ্ছি